আমি একটু সাজতে গুছতে ভালোবাসি, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে। শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আপনার ক্রাশ? আমি তোমাকে বলেছি আমার ক্রাশ? ফালতু প্রশ্ন করছো কেন তুমি বেকার? শুধু শুধু শোনা যাচ্ছে, আপনি শোনা যাচ্ছে না, এইসব ফালতু প্রশ্ন আমি উত্তর দেবো না। ফালতু প্রশ্ন তোমরা করো কেন? এইসব উল্টোপাল্টা তোমরা এই একটা জিনিসকে ডিস্টোর্টেড করে আর একটা বানাচ্ছো বসে বসে। আমি কাকে তোমার কানে কানে বলে এসেছি আমার ও ক্রাশ? আচ্ছা আজকের এই সাজ কি দিওয়ালির জন্য? দিওয়ালি বলতে পারো, আমি একটু সাজতে গুজতে ভালোবাসি, এমনি সেজেছি, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে। আচ্ছা তো দিওয়ালি আজকে কি বলবেন? দিওয়ালিতে সবাইকে বলবো অনেক অনেক শুভেচ্ছা, খুব সুন্দর করে একটু সাবধানে যখন মোমবাতি জ্বালাবেন সবাই সাবধানে জ্বালাবেন, নিজে সাবধানতাটা অবলম্বন করবেন। আর সেকেন্ড হচ্ছে কোনো পশু পাখি দেখবেন আমরা অনেক কী করি, পশু পাখির উপর বাজি আমরা ছুঁড়ে দিই, এইটা দয়া করে বন্ধ করবেন। কারণ তারা, আপনিও যেমন এখানে বাস করবেন, তারাও কিন্তু তাদেরও বাস করার অধিকার রয়েছে, আপনারও যেমন বাঁচার অধিকার আছে তারও কিন্তু বাঁচার অধিকার আছে, সেই পশু পাখিগুলোকে বাঁচতে দিন। আর এইভাবে এমনভাবে আপনারা আতশবাজি ফাটান যে পলিউশনটা করছেন, যার জন্য কিন্তু এই পশু পাখিগুলো কিন্তু তারা কিন্তু থাকতে পারে না, তারাও ভয় পায় না। কারণ আজকে সেইটা একটু মাথায় রেখে আপনারা সেই সচেতন নাগরিক হিসাবে আপনারা দিওয়ালি সেলিব্রেট করুন। এই যে মোমবাতির প্রসঙ্গ বললেন, আমরা কিন্তু দেখলাম যে গতকাল একেবারে মশাল মিছিল হলো, আরজিকর্ণী আপনি বরাবর সরব হয়েছেন, এখনও অবধি 80 দিন 81 দিন হয়ে গেল, এখনও মশাল মিছিল, এখনও আন্দোলন চলছে, কী বলবেন? দেখো এখনও তো মেয়ে বিচার পেলো না, সব থেকে অভয়তা এখনও বিচার পেলো না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এখনও আমাদের মতো আমরা এত গণতান্ত্রিক, এত আমরা মানে কী বলবো একটা প্রোগ্রেস সোসাইটিতে বাস করো, আজকে এতদিন হয়ে গেল একটা স্পিডির তার কোনো জাজমেন্টই এলো না, সিবিআই তদন্ত আমরা এখন কতটা কী হয়েছে কিছুই জানতে পাচ্ছি না, মানে পাবলিকের কাছে সবটাই পুরো এখন হচ্ছে ধোঁয়াশা। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল তার বিচার যদি আমরা না পাই, এর পরবর্তীকালের কিন্তু আরও এই ধরনের ঘটনা ঘটবে, আর এবং তখন কিন্তু মানুষ যারা ক্রিমিনাল তারা আরও বেশি কী পেয়ে যাবে, তারা সেই পাওয়ারটা পেয়ে যাবে না, তাদের সেই অডাসিটিটা পাবে, সেই অডাসিটিটা কখন পাবে? সে দেখবে যে যখন এরকম হচ্ছে না, মানে এর বিচার হচ্ছে না, তখন তার আরও করতে শুরু করবে। তাই এনি হাউ আমার মনে হয় আমাদের এই জাস্টিসটা আমাদের ছিনিয়ে নিতে হবে সবাইকে। এবং সেখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এই থ্রেট কালচার নিয়ে এত কথা হচ্ছে, সেখানে একদম ওপেন মঞ্চ থেকে সায়নী ঘোষ বলছে যে দলে থাকলে কোনো রকম আমরা এই যে টাকা তোলা বরদাস্ত করব না, জুতো পেটা করা থাপ্পড় মারার একেবারে নিদান দিচ্ছে সায়নী ঘোষ। দেখো আমি সায়নীকে নিয়ে প্রথম কথা কোনো কথা বলতে চাই না, আমার আমি ওকে নিয়ে কোনো কথা বলতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। কেন সায়নী ঘোষকে নিয়ে কেন না কমেন্ট করতে চাই না? কারণ ও, দেখো আমি একটা, তুমি ভালো মানে একটা স্ট্যান্ডার্ড পার্সনের কথা বললে আমি শুনতে রাজি আছি, আমি সায়নী ঘোষের কথা শুনতে চাই না। কিন্তু সায়নী ঘোষকে জনপ্রতিনিধি, আপনি তাকে নিয়ে কেন কথা বলতে চান? আমি বললাম না, বলবো না, তুমি কেন আমাকে প্রশ্ন করছো? শুধু শুধু প্রত্যেকবার কালী পুজো আসলেই কিন্তু আমরা দেখি যে একটা বাজি ফাটানো এবং ধুলো তো রয়েছেই আমাদের শহরে, তার সাথে নানান রকম ধোঁয়া সৃষ্টি হয়, এই যে গ্লোবাল ওয়ার্মিং দিনে দিনে বাড়ছে কিন্তু বাজি কারখানা তো কমছে না। দেখো এটা তো কারণ মানুষ অসচেতনভাবে, আমরা প্রথম কথা আগেই বলছি আমাদের ডেইলি কার্বন ফুটপ্রিন্ট যেটা আমাদের তো প্রচুর আমরা রিলিজ মানে আমাদের রিলিজ করছি এনভায়রনমেন্টে, তাছাড়া টোটাল অ্যামাউন্ট কার্বন ফুটপ্রিন্ট বেড়ে যাচ্ছে, টোটাল অ্যামাউন্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং আদার গ্রিনহাউস গ্যাস যেগুলো রয়েছে, যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন সিএফসি বলো, ক্লোরোফ্লুরোকার্বন, তারপর মিথেন, বিভিন্ন রকম সিএফসি গ্যাসগুলো মানে তোমার হচ্ছে গ্রিনহাউস গ্যাসগুলো প্রচুর পরিমাণে বাড়ছে, এবং ওদের এমিশনের জন্য আজকে আমাদের কিন্তু পুরো আমাদের অ্যাটমসফিয়ার কিন্তু পলিউটেড, কারণ আমাদের যে গ্যাসিয়াস লেয়ারগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু পলিউটেড হয়ে গেছে। ইভেন আর এরা, তোমরা জানো এরা কিন্তু লং ওয়েভ রেডিয়েশনটাকে ট্র্যাপ করে, এরা দে অ্যালাউ দ্য শর্ট ওয়েভ রেডিয়েশন টু এন্টার বাট দে ডোন্ট লেট দ্য ওয়ার্ন দ্য লং ওয়েভ রেডিয়েশন টু লেট গো টু দ্য ওয়ার্ন ইন দ্য স্পেস, যার জন্য আজকে আমাদের লোয়ার অ্যাটমসফিয়ার ভীষণভাবে গরম হয়ে যাচ্ছে, যেটার জন্য আমাদের কিন্তু আজকে এই সাফারিং। তার মধ্যে আমরা যদি আবার ফায়ার ক্র্যাকার আমরা মানে ফাটাই, সেটা আরও পরিমাণে কী করছে, টক্সিক গ্যাসগুলোকে রিলিজ করছে, এবং শুধু তাই না, তার সাথে কিন্তু ওখানে এখানে যে শুধু গ্যাস রিলিজ হচ্ছে তা নয়, এখানে কিন্তু সাউন্ড পলিউশনও হচ্ছে, প্রচুর পরিমাণে সাউন্ড পলিউশন, যেটা কিন্তু হসপিটাল এরিয়া বলো বা যেখানেই আছে সেখানে মানুষজন কিন্তু যারা অসুস্থ রয়েছে তাদের কিন্তু তারা ডিস্টার্ব ফিল করতে পারে। এবং আজকে একটা তোমার নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে আমরা যদি এই শব্দবাজি আমরা যদি আতশবাজি যদি আমরা ফাটাই তাহলে ঠিক আছে, কিন্তু এর যদি আমরা নিজেদের লিমিটকে ক্রস করে ফেলি তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই এটা আমাদেরই নিজেদের বিপদ, আমরা নিজেরাই ডেকে আনছি, কারণ গ্লোবাল ওয়ার্মিং এখন কিন্তু একটা অ্যালার্মিং ইস্যু,
এটা পুরো অ্যালার্মিং ইস্যু, এটা সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। অলরেডি এই প্রবলেমে আমরা আমাদের মানে মানে আমাদের ইনডিসক্রিমিনেট অ্যাকশনের জন্য আমরা নিজেরাই সাফার হচ্ছি। সেটা আমি সব সমস্ত নাগরিককে একটাই বলবো, আপনারা একটু সচেতন হন, সচেতন হয়ে আতশবাজি ফাটান। দেখুন কেউ বারণ করছে না, দিয়া জ্বালান, সব কিছুই করুন, কিন্তু একটু নিজের সেফটি এবং আমাদের পরিবেশের কথা মাথায় রেখে আপনারা একটা করুন।